জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের এক নতুন ক্যালকুলেশন অনুসারে ট্র্যাপিস্ট ওয়ান নামের একটি নক্ষত্রকে কেন্দ্র করে এক বিশেষ ধরনের পাথুরে এক্সোপ্ল্যানেট প্রদক্ষিণ করে চলেছে এবং এই এক্সোপ্ল্যানেটের কোনো নিজস্ব বায়ুমণ্ডল নেই। এই স্পেস টেলিস্কোপের এই ক্যালকুলেশন থেকে আশা করা যায় এই স্টার সিস্টেমে হ্যাবিটেবল এক্সোপ্ল্যানেটের সন্ধান পাওয়া যেতে পারে। এই স্টার সিস্টেমে ৬টি পৃথিবী সদৃশ এক্সোপ্ল্যানেট রয়েছে। এই ৬টি পৃথিবী সদৃশ এক্সোপ্ল্যানেটের হ্যাবিটেবল হওয়ার সম্ভাবনা অনেক বেশি। অ্যাস্ট্রোনমাররা ট্র্যাপিস্ট ১ বি এক্সোপ্ল্যানেটটির তাপমাত্রা পরিমাপ করার জন্য জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের মিড ইনফ্রারেড ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেছে। ট্র্যাপিস্ট ১ স্টার সিস্টেমে টোটাল ৬০টি এক্সোপ্ল্যানেট রয়েছে এবং ট্র্যাপিস্ট ১ বি এর আকার আমাদের পৃথিবীর থেকে দেড় গুণ বড়। ইউরোপিয়ান স্পেস এজেন্সির এক মেজারমেন্ট অনুসারে ট্র্যাপিস্ট ১ স্টার সিস্টেমের যে পাথুরে এক্সোপ্ল্যানেট থেকে আলোর বিচ্যুতি হয়েছিল সেই এক্সোপ্ল্যানেটের দিনের বেলা তাপমাত্রা ২৩০ ডিগ্রি সেলসিয়াস। ক্যালিফোর্নিয়াতে অবস্থিত নাসার স্পেস সায়েন্স অ্যান্ড অ্যাস্ট্রোবায়োলজি ডিপার্টমেন্টের অ্যাস্ট্রোফিজিসিস্ট থমাস গ্রিন, যিনি কিনা এই অবজারভেশনকে লিড করছেন, তার মতে এই অবজারভেশন থেকে বেশ পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা রয়েছে। ট্র্যাপিস্ট ১ থেকে ট্র্যাপিস্ট ১ বি এর যে দূরত্ব, সেই দূরত্ব হচ্ছে আমাদের পৃথিবী থেকে সূর্যের দূরত্বের ১০০ ভাগের ১ ভাগ। যদিও ট্র্যাপিস্ট ১ এর উজ্জ্বলতা আমাদের সূর্যের উজ্জ্বলতা থেকে অনেক কম, কিন্তু তারপরেও আমাদের পৃথিবী সূর্য থেকে যেই আলোক রশ্মি শোষণ করে তার চার গুণ বেশি আলোক রশ্মি ট্র্যাপিস্ট ১ বি শোষণ করে থাকে। তাই আমরা খুব সহজে এই সিদ্ধান্তে উপনীত হতে পারি যে ট্র্যাপিস্ট ১ বি হ্যাবিটেবল নয়। ট্র্যাপিস্ট ১ স্টার সিস্টেমে অন্তত ৩টি এক্সোপ্ল্যানেট রয়েছে এবং এই ৩টি এক্সোপ্ল্যানেটের সারফেসে লিকুইড পানির অস্তিত্ব থাকার সম্ভাবনা রয়েছে। এই ৩টি এক্সোপ্ল্যানেট হচ্ছে ট্র্যাপিস্ট ১ ই, ট্র্যাপিস্ট ১ এফ এবং ট্র্যাপিস্ট ১ জি। ট্র্যাপিস্ট ১ স্টার সিস্টেম গবেষণার জন্য একটি আদর্শ স্টার সিস্টেম, সেই সাথে ট্র্যাপিস্ট ১ স্টার সিস্টেম এখন পর্যন্ত আবিষ্কৃত অন্যতম সেরা একটি প্ল্যানেটারি সিস্টেম। ট্র্যাপিস্ট ১ স্টার সিস্টেম আমাদের সূর্য থেকে ৪০ আলোকবর্ষ দূরে অবস্থিত এবং ট্র্যাপিস্ট ১ একটি এম টাইপ স্টার। এই নক্ষত্রটির কেন্দ্রে জ্বলন্ত হাইড্রোজেন রয়েছে। এই নক্ষত্রটি আমাদের সূর্যের থেকে সামান্য বড়, কিন্তু এর উজ্জ্বলতা সূর্যের থেকে সামান্য কম। হাবল স্পেস টেলিস্কোপ এবং স্পিটজার স্পেস টেলিস্কোপ এই স্টার সিস্টেমের এক্সোপ্ল্যানেটে কোনো বায়ুমণ্ডলের অস্তিত্ব খুঁজে পায়নি। যদিও থমাস গ্রিন বলেন ট্র্যাপিস্ট ১ বিতে অতি লঘু বায়ুমণ্ডল থাকলেও থাকতে পারে, তাই আমরা বলতে পারি ট্র্যাপিস্ট ১ বি এই স্টার সিস্টেমের এক অনন্য এক্সোপ্ল্যানেট।